ইসলাম আল্লাহ রনি হযরত আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ নিয়ে হুজুরে বিয়ে কইয়া গেল টুক 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 করে বাসর ঘরে চলে গেলেন বাসর রুমে চলে গেলেন আল্লাহ রনি গিয়ে কি দেখেছেন একজন আর রূপজি সুন্দরী যুবতী মহিলা একজন দাঁড়িয়ে আছে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সালাম আদা পদার হয়ে গেল আল্লাহ রনি দাঁড়ান নাই আল্লাহ রনি আর দাঁড়াচ্ছেন না টুক টুক করে চলে যাচ্ছেন আস্তে আস্তে চলে যাচ্ছেন ও যুবকে আল্লাহ রনিকে ডাক দিয়ে দিয়েন আপনি আমার স্বামী আপনি আমার স্বামী আপনি আমাকে পাওয়ার জন্য আট বারোটা বছর এই বাগানে পানি তুলে দেন একবারও ক্লান্ত বোধ করলেন না একবারও না বললেন না আপনি আমাকে রেখে যাবেন না আপনি আমার কাঁধে আসেন আপনি আমার স্বামী হুজুর কোনো কথা শুনলেন না মাথাটা নিচু করে টুক 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 করে চলে যাচ্ছেন ও যুবকে হুজুরের হাতটা ধরে নিলেন ও বাবা বুসানে কোথায় যাও বাবা কোথায় চলে যাও বাবা আল্লাহর অলি চোখ দুটো নিচু করে বলে দিয়েন ওয়াল্লাহ বাগের অলি ওয়াল্লাহ বাগে নেগ বাংলা ওটা আমার বিবিনা ওটা আমার বিবিনা ওটা আমার বিবিন হয়তো আমি অন্য ঘরে ঢুকে গিয়েছি আপনি আমাকে বলেছিলেন আপনার মেয়ে কানা কুড়া লাংরা বোবা লুলা কারো আমি এই মেয়েটিকে ওই রকম পেলাম না একজন আর উপজি সুন্দরী যুবতী মহিলা দাঁড়িয়ে আছেন আল্লাহ বাগের অলি আমি অন্য রুমে চলে গিয়েছি হুজুর আমাকে মাফ করে দিন হুজুর আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন হুজুর আমাকে ছেড়ে দিন আল্লাহর অলি বাগানে মালিক জানিয়ে দিয়েছেন ও বাবা বুসালে ও বাবা বুসালে ওটা অন্য কেউ নয় ওটাই তোমার বিবি ওটাই আমার মেয়ে জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর অলি জিজ্ঞাসা করলেন আপনি কি মিথ্যা বলে দেন না আপনার মেয়ে সুস্থ হয়ে গিয়েছে বাবা মিথ্যা বলি না বাবা সুস্থ হই না তাহলে এমন হলো কেন ও যুবকে আল্লাহর অলিকে জানিয়ে দিয়েছে ও বাবা বুসালে মুসা ও বাবা বুসালে মুসা আমি আমার মেয়েকে কানা বলেছি আমার মেয়ে অম্মুল ফাতেমা জীবন কোনদিন কোনো হারাম জিনিসের দিকে দেখে না আমি আমার মেয়েকে কেন বুবা বলেছি বাবা আমার মেয়ে অম্মুল ফাতেমা জীবন কোনদিন তার জবান দিয়ে হারাম কথা বলে না আমি আমার মেয়েকে কেন কালা বলেছি বাবা আমার মেয়ে অম্মুল ফাতেমা জীবন কোনদিন তার দুটো কান দ্বারা হারাম জিনিস শোনে না বেগানা পুরুষের কথা শোনে না ও বাবা বুসালে মুসা আমি আমার মেয়েকে কেন লুলা বলেছি বাবা আমার মেয়ে উম্মুল ফাতেমা জীবন কোনদিন তার দুটো কদম দিয়ে হারাম জিনিসের দিকে গেলে গেলে যায় না হাত দুটো দিয়ে হারাম জিনিস করে না জীবন কোনদিন কোনো বেগানা পুরুষ দেখে না ওই জন্য কালো বলেছি বাবা ও বাবা বুসালে মুসা আমি সেই দিন তোমাকে জামাই বলে মনোনীত করে নিয়েছি যেই দিন একটা আপেল খাবার জন্য তিন দিন তিন রাত হেঁটে হেঁটে মাপ চাইতে এসেছিলে বারোটা বছর বাগানে পানি তোলার জন্য রেডি হয়ে গিয়েছিলে ও বাবা বুসালে সেই দিন মনে মনে করেছিলাম আমার ফাতেমার জন্য এর থেকে ভালো ছেলে পাব না আমার ফাতেমার জন্য এর থেকে ভালো ছেলে পাব না ও বাবা বুসালে মুসা ওটা অন্য কেউ নয় ওটাই তোমার বিবি ওটাই আমার মেয়ে জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আকবার জিন্দা বলুন আলহামদুলিল্লাহ বড় পীর সাহেব আব্বা কি করছে ওই আপেলটা খেয়েছে পানিতে ভেসে ভেসে আছে মাপ চাইতে গেলে গিয়েই প্রথমে দেখছে বাগান ঢুকে পড়েছে ওই বাগানের আপেল বলতে পারবেন আপনারা এটা আমার দিকে তাকান ওই বাগানের আপেল বলা যাবে ঢুকে গেলেন এই বাগানের মালিক কে কেন আমি একটা গাছের আপেল খেয়েছি গাছ থেকে পেরে না গাছের তলায় পড়া না তাহলে এখান থেকে তিন দিন তিন রাত পড়ে ও সর্বনাশ কি ছেলে রে বাবা কি হবে না আমাকে মাপ করে দেন মাপ যদি না করেছেন আমার হারাম রক্ত হলে আল্লাহ আর আমার ইবাদত কোনো নেবে না খুদে মাপ করে দেন বড় পীর সাহেবের আব্বার শ্বশুর মানে বড় পীর সাহেবের নানা উনি বলে বাবা মাপ করতে পারি শর্ট শর্ট দুটো আছে কটা দুটো এক নম্বর শর্ট বারো বছর তোমাকে এই বাগানে পানি তুলতে হবে বারো বছর
এই বাগানে পানি তুলতে হবে আর দুই নম্বর আমার একটা মেয়ে আছে কানা খুরা ল্যাংড়া বুবা লুলা কালো কানা খুরা ল্যাংড়া বুবা লুলা কালো ওই মেয়েকে বিয়ে করতে এই মেয়েকে বিয়ে করা আর পাথরের সাথে ঘর করা দুটো কিন্তু সমান কানা খুরা ল্যাংড়া বুবা লুলা কালো ওরা একজন মহিলা হবার জন্য কোনো গুণার বাকি আছর মধ্যে কথা বলেন না ওই মেয়েটাকে বিয়ে করার পাথরকে পাশে রেখে দিয়া দুটো সমান বড় বিশ্বাসে আব্বা বললেন মাপ দিদি করেছেন 12 বছর পানি তুলতো রাজি ওই মেয়েকে বিয়ে করতে রাজি জোরে বলবেন না আজ জোরে বলা গেল না আজ জোরে বলা যাবে না শর্ত কিন্তু মাপ করতে হবে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন আপনার বাল্য জীবনের সাথী আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গিয়েছেন উনি ওসিয়াত কানা করে দিয়েছেন ওনার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন বনিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে আপনার রওজা পাশে রেখে আপনাকে জিজ্ঞাসা করতে বলে দে আপনার কাছে জানার জন্য বলে দে আপনি যদি না বলে দেন আপনি যদি মানা করে দেন ওনার লাশটাকে নিয়ে গেম মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দিতে মনে দেন তবে ইয়া রাসূলুল্লাহ কামিম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামিম আল্লাহ আল্লাহ পাকের নবী উনি আশা করেছেন আপনার পাশে জায়গা দেন সমেন আপনার কাছে জায়গা দেন সমেন ও যুবক আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে শব্দখানা ভেসে ভেসে চলে আসলো শব্দখানা ভেসে ভেসে বন্ধুকে বন্ধুর পাশে দাফন দাও এটা নবীর রওজা শরীফ থেকে আওয়াজ এসেছিল জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী মুসাল্লায় দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শত রক্তের নামাজ পড়িয়েছিলেন তারপরে আমার নবী কমজোর একটু বেশি হয়ে গেলে আরবি মাসের দ্বিতীয় মাস হচ্ছে সফর যে সফর মাসের একটা দিন আছে যেই দিনটাকে আমরা বলি আখেরি আখেরি চার বলে একটু আওয়াজ দেন একটু ভাঙরের মানুষ আপনারা একটু আওয়াজ দেবেন না ভালোবাসা দেন আল্লাহর ওলি শুয়ে আছে হযরতে সাইয়্যেদ আসগাল আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ বললেন না জোরে বলা গেল আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর ওলির এলাকার মানুষ আপনারা কথা ঠিক বলছি না ভুল বলছি বলে আখেরি চার কি পরেরটা কি ওখানটাই তো ব্যাপার আখেরি চার অর্ধেক তো আমি বেশি আমি বলে দিলাম তিন ভাগের দু ভাগ তো আমি বলে দিচ্ছি আখেরি চার লাস্টেরটা সোমবার তাই তো পালন করি কি বারে সোমবারই তো সোমবারে হয় তো কোন রে ঘুরে যায় কোন দিকে ঘুরে ভাঙরের দিকে না ঘটপুকুরের দিকে শব্দটা হলো আখেরি চাহার সম্বা আরবিতে আখের মানে শেষ আউয়াল মানে প্রথম এই শব্দ আখেরি চার সোমবার নয় আখেরি চাহার সম্বা আখেরি চাহার সম্বা এটা আরবি আর ফারসি মিশ্রিত শব্দ আখেরি হলো আরবি চাহার সম্বা মানে সফর মাসের লাস্টের বুধবার সফর মাসের লাস্টের
বুধবার ওটা সোমবার নয় ঘোরেও না কিছু নয় বুধবারই হবে আখেরি চাহার সোমবার মানেই হলো সফর মাসের লাস্টের বুধবার আমাদের নবী জীবনের শেষ গোসল করেছিলেন ওই দিনকে ওর পরে আমার নবী আর গোসল করেন না তারপরে রবিউল আউয়াল শরীফ আল্লাহ আমার নবীকে ডেকে দিন আল্লাহ দিদারের জন্য রবিউল আউয়াল শরীফ নবী দুনিয়ায় এসেছেন আরবি মাসের তৃতীয় মাস আর রবিউল আউয়ালে নবী বিদায় নিয়েছেন এবার যদি কেউ জিজ্ঞাসা করে ভাইজান হুজুর বা বাবাজি হুজুর রবিউল আউয়ালে নবী এলেন তার জন্য ঈদে মিলাদুন নবী হচ্ছে আর রবিউল আউয়ালে তো নবী বিদায় নিয়েছেন আসার জন্য খুশি হলো বিদায়ের জন্য কিছু হলো না রবিউল আউয়ালে নবী এলেন বলে ঈদে মিলাদুন নবী হচ্ছে নবী দিবসের প্রোগ্রাম হয় না আর নবী যে ওই মাসেই গেলেন আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ বলেন আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম জোরে বলেন কেন আল্লাহ আমাদের নবী পাকের দুই অবস্থাটাকে আমার আল্লাহ সমান করেছে আমাদের নবী রওজা শরীফে জিন্দা অবস্থায় শুয়ে আছেন জোরে বলেন আর জোরে বলা যাবে না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা শুধু ফুরফুরা শরীফে দাদা পিসা কেবলা একা না গোটা পৃথিবীতে যত হক আছে গোটা পৃথিবীতে যত হক আছে হক সবাইয়ের বিশ্বাস হলো এটা আল্লাহ রাসূল যে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবারা যেটা আমরা নামাজে সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন সেটা কোনটা নিজেরাই আবার চায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর জানাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামত গুণ আপনি দিয়েছেন আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন ওই রাস্তার আরোহী করেন ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এই দলের আকীদা আমাদের নবী সহ সব নবীরা জিন্দা সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলা গেল না আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া ও আহিয়া কবুরহিম ইসল্লু নবীরা কবরের মধ্যে জিন্দা নবীরা কবরে নামাজ পড়ে থাকেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া ও আহিয়া কবুরহিম নবীরা কবরের মধ্যে জিন্দা বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ নবী বলেছেন মিরাজের কথা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে নকল করেছেন আমার নবী মিরাজে গিয়েছেন কবে না শশদিরে এটা আওয়াজ দেয় কবে না শশদিরে কোরআন শরীফে আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাজি আল্লাহ পাক তিনি যে পাক তিনি যে পবিত্র তিনি আগে নিজের আলোচনা নিজে করেছেন সুবহানাল্লাজি আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ মহান আসরা মানে সায়ের বি আবদিহি তানার নেক বান্দা লাইলা সারা রাত নয় রাতের কিছু অংশ মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তানার নেক বান্দাকে রাতের কিছু অংশে আল্লাহ পাক তিনি সায়ের করিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ওখান থেকে হয়েছে মেরাজ মেরাজ শব্দ এসেছে উরুজ থেকে উরুজ উরুজ মানে হলো উপরে উঠা ঊর্ধ্বগমন উরুজ থেকে হয়েছে মেরাজ জোরে বলবেন না আল্লাহর রাসূল বলেছেন আমি মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছি সুবহানাল্লাহ বলবেন না রাইতাল্লাহু ফি আহসানি সূরাতি সুবহানাল্লাহ বলে রাইতাল্লাহু ফি আহসানি সূরাতি সূরাত মানে কথা বলে না সূরাত মানে চেহারা চেহারা রাইতাল্লাহু মানে আমি আল্লাহকে দেখেছি ফি আহসানি সূরাতি আহসান মানে উত্তম সূরাত মানে চেহারা তাহলে এবের বলেন আল্লাহ পাকের চেহারা আছে কথা বলেন আল্লাহ চেহারা আছে আল্লাহ আকার না নিরাকার জোরে বলেন আমার আল্লাহ আকার না নিরাকার তাহলে আকার
আমার আল্লাহ তিনি তানার মতো জোরে বলেন আমার আল্লাহ তিনি তানার মতো তার নবী যে বললেন রাইতাল্লাহু ফি আহসানি সূরাতি উত্তম চেহারা সব জায়গায় ডাইরেক্ট মানে হয় না আমার নবীর আগে যেই নবীটা এসেছিল ওই নবীর নাম কি কথা বলেন ঈসা আলাইহিস সালাম চটপট বলেন তোমার আব্বার নামটা কি কথা বলেন না ঈসা নবীর আব্বার নাম কি তার মানে আল্লাহ ওনাকে বিনা বাবা পাঠিয়েছে জালিকা মিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন জোরে বলুন আর জোরে বলা গেল না জালিকা মিন আয়াতিল্লাহ এটা আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন মধ্যে পাবেন এটা সূর্য ডান দিকে ঝুঁকে উঠতো বাম দিকে ঝুঁকে নামতো আল্লাহ বলে নিদর্শনের মধ্যে নিদর্শন সুবহানাল্লাহ বলবেন না ঈসা নবী জানা কাল্লা মুজিজা দিলেন মুজিজা মরা লোককে গিয়ে বলতেন কুম্বি ইজিনিল্লাহ বললেই জিন্দা হয়ে যেত জোরে বলবেন না এই লোক যদি আমাদের সমাজ একটা থাকতো ভিড় বেশি হতো না কম হতো কথা বলেন না কেন যদি সমাজে এরকম কেউ থাকতো মুর্দাকে বলতে কম বিসমিল্লাহ ওট আল্লাহর হুকুম হ জিন্দা যদি এই সমাজ একটা থাকতো লাইনটা কোথাকে ঠেকতো বাড়ি যেতে হতো মালন চই লাইনটা ঠেকে থাকতো সব সময় ফুল পড়া শরীরে লাইন থেকে থাকতো কোথা সেই বাঁকুড়া ওখান থেকে পাট পাট লাইন যেত আমার বাপের কবরটা চলো একবার এবার আমার দাদুরটাই চলো খালি বলে দাও কম বিইজনিল্লাহ তারপর যা হয় হবে কোন ঈসা নবী জীবনে চারজনকে জিন্দা করেছিলেন স্বামী বিন নূহ ইবনা দাশের ইবনে লাজুজ জারিয়া হাজাতে নূহ নবী ছেলে হাজাতে শাম ওনার কবরের পাশে দাঁড়িয়ে বললেন ইয়া স্বামী ইবনে নূহ কম বিইজনিল্লাহ ইয়া শাম ইবনে নূহ কম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে নূহ নবী ছেলে হাজাতে শাম কবরে জিন্দা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ উনি খবর পেলেন ওনার বন্ধু মারা এক বন্ধু মারা গেছে বুড়ি ছেলে লাশটা কাফন জড়িয়ে খাটি আয় করে কাঁধে করে নিয়ে যাচ্ছে দাফন হবে ঈসা আলাইহিস সালাম খবর পেয়ে বন্ধুর লাশের কাছে চলে গেলেন খাটিয়ার নিচে দাঁড়িয়ে বলছে লাশটা নাবাও তো আমার বন্ধুর লাশ একটু গল্প করব লোকেরা হাসে আর বলে মরা লোক আবার গল্প করে কি কীর্তি দেখেছো মরা লোক আবার গল্প করে আরে বাবা নাবাও গুরুত্ব দিচ্ছে না ঈসা নবী নিজে থেকেই বলে দিলেন কুম বিইজনিল্লাহ হুজুরের বন্ধু খাটের উপরে কাফনটা জড়িয়ে জিন্দা হয়ে বসে পড়েছে জোরে বললেন না আর জোরে বলা গেল না খাট না বলো ঈসা নবী বন্ধুর সাথে গল্প করলেন এই যে জেন্দা আল্লাহ দ্বিতীয়বার করলেন ওনার হায়াত আমার আল্লাহ আরো 80টা বছর আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন জোরে বলে আর জোরে বলা যাবে না ওনাকে আমরা কি বলি ঈসা ঈসা রুহুল্লাহ রুহুল্লাহ রুহু মানে কি আত্মা ঈসা রুহুল্লাহ ঈসা নবী আল্লাহ আত্মা রুহুল্লাহ রুহ রুহ আত্মা আল্লাহ ঈসা নবী আল্লাহ আত্মা কথা বলেন না কেন সব জায়গায় ডাইরেক্ট মানে হয় কোরআন শরীফের আয়াতে চার রকম ভাবে মানে ওঠে ইবারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তিজাবুন নাস সব জায়গায় ডাইরেক্ট মানে হয় না এই যে নবী বললেন ফি আহসানি সূরাতে এটা চেহারা হবে না এর মানে হবে মেরাজের রাতে আমি নবী আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি জোরে বলে আর জোরে বলা যাবে না কেমন দেখেছেন নবী জানেন কেমন দেখিয়েছেন আমার আল্লাহ জানেন জোরে বলবেন না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বলেছে মেরাজের রাতে আমি রাসূল যখন যাচ্ছিলাম মারাতু বি কবির মুসা মুসা নবীর কবরের পাশ থেকে আমি তাকে কবরে দেখেছি কাইমান ইসাল্লি মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন মরা হলে দাঁড়াতে পারবে নামাজ দূরের কথা তার মানে নবীরা কবরে জিন্দা আমার নবী দুই অবস্থাটাকে আমার আল্লাহ সমান করেছেন জোরে বলুন আর জোরে বলা যাবে না সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন তবেই তো মুমিন যারা মেরেছেন যারা মহব্বত করেছেন তাদের থেকে শিক্ষা দান নবীর মানা কাকে বলে নবীর মহব্বত কাকে বলে নবীর প্রেম কাকে বলে আল্লাহর নবী মক্কা জমিনে এলেন দিনের খেদমত দিনের দাওয়াত দেন নবীকে চতুর্দিক থেকে আটকাতে পারছে না চতুর্দিক থেকে বাধা আল্লাহর কাবার সামনে নিজান টাঙিয়ে দিল ও
الله باغ كعبة شريفين غاي جتن يوم جريء ديلو كعبة شريفين غاي كافين دير أدا تشيلو جعاتا نام هولو دارون ندوا الله كعبة غاي جكان كافين رابوستون وي جعاتا نام هولو دارون ندوا وي كان بوشة جتن يوم كونه ديلو محمد كي أتكانو غلو لا محمد كي بادا ديا غلو لا محمد كي روكا غلو لا صلى الله عليه وسلم চারটি নিয়ম করে দিল এক নম্বর নিয়ম কাবা শরীফ তওয়াফ করতে গেলে কাবা শরীফে প্রবেশ করতে গেলে কাবা শরীফে যেতে গেলে উলঙ্গ হতে হবে কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় উলঙ্গ হতে হবে দু নম্বর নিয়ম আল্লাহর কাবা তওয়াফ করতে গেলে নিচে নিচে তওয়াফ করতে হবে তিন নম্বর নিয়ম আল্লাহর কাবা তওয়াফ করতে গেলে গান বনে তোমাফ করতে গমে ও জুবাগাম আল্লাহর কাবা তোমাফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তোমাফ করতে গমে এই চারটি নিয়ম করে জুড়িয়ে দিল যাতে নবী না যায় যাতে রসুল না যায় ও জুবাগাম বলেন তো দেখি আল্লাহর নবীকে কি আটকাতে পারবে পারবে বলে মনে হয় চারটি নিয়ম প্রথম নিয়ম ছেলে মেয়ে যেই হয় উলঙ্গ হতে হবে কাফেরদের লজ্জা আছে কথা বলে না ওদের লজ্জা আছে আমাদের লজ্জা লজ্জাটা কি বলেন লজ্জাটা কি শরীরের নাকটা কি বলেন তো একটা বলে রেসপন্স দেন আমার এই অজে কষ্ট নেন আপনারা এইটা কি নাক শরীরের কি এটা অঙ্গ এটা অঙ্গ হাত চোখ কান নাক দাঁত পা চুল অঙ্গ তো আবার শরীরের কিছু অঙ্গ আছে নাম নিতে পারবে কেন বলেন তো লজ্জা লজ্জাটা কি হায়া হায়া হায়াটা কি ইমানের একটা অঙ্গ আল্লাহর রসূল বলেছে আল হায়া শুবাতু মিনাল ইমান আল হায়া ও শুবাতু মিনাল ইমান লজ্জা ইমানের একটা অংশ ইমানের একটা অঙ্গ যার লজ্জা নেই তার ইমানের একটা অংশ এটা কম আমাদের সমাজে দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে ট্যাপ কলে রাস্তার ধারে পুকুরে আমাদের সমাজের কিছু যুবক ভাইগুলো দেখবেন ছোট ছোট প্যান্ট পরে লাই গোসল করে মাঙ্গর এলাকায় আছে কি বলতে পারবো কিছু কিছু জায়গায় চোখে পড়ে আপনাদের এলাকায় আছে কথা বলে না ওই ছেলেটার লজ্জা আছে কথা বলে না আমি কাউকে অপমান করতে আসি না আস্তাগফিরুল্লাহ ইসলাম অপমান করে না ইসলাম ভালোবাসা শেখায় সুবহানাল্লাহ বলেন ইসলাম কাউকে তাড়িয়ে দেয় না ইসলাম লোকের ভুলটাকে সংশোধন করে কাছে টেনে সুযোগ করে দেয় ভালো হবার জোরে বলে ভালো হয়ে যায় রাস্তা দিয়ে আমার বোনগুলি হেঁটে হেঁটে যায় মাগুলি হেঁটে হেঁটে যায় ওই যুবক ছেলেটার লজ্জা লাগে না তারপরও ছোট ছোট প্যান কেন বলেন আমাকে আমাদের সমাজের মুরব্বী বাপগুলো হেঁটে হেঁটে যায় যুবক ছেলেটা ছোট প্যান্ট পরে গোসল করে লজ্জা লাগে না বলেন একটা যুবক ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল দিচ্ছে সমাজের মা গুলো যাচ্ছে বোন গুলি যাচ্ছে আমার ছোট ছোট স্নেহের ভাই বোন গুলি চলে যাচ্ছে সমাজের মুরব্বী বাপ গুলো পাশে চায়ের দোকানে বসে চা খায় লজ্জায় চোখ হ্যাট হয়ে যায় কিন্তু যুবকটার চোখ হ্যাট হচ্ছে না তার মানে কি ওই যুবকটার কি নাই লজ্জা নাই আল হায়া ও শৌবাতু মিনাল ঈমান ঈমান এর অঙ্গ হলো লজ্জা হলো ঈমানের একটা অংশ আল্লাহ সকলকে সুবুদ্ধি দান বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন কাফেরদের উলঙ্গ হতে অসুবিধা আছে নাকি কথা বলেন না কেন মুমিনের উলঙ্গ দূরের কথা হাঁটুর উপর কাপড় উড়লে আমাদের অসুবিধা আছে এটা শরীয়তের বিধান এটা জোরে বলে আর জোরে বলা গেল না কাফেররা নবীকে আটকাতে পারছে না আবু জাহিল কি বলতে জানেন এই মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বলে দে ও জানো ওর আল্লাহকে বলে ওর আল্লাহ যেন আমাদের উপর গজব দেয় কাফেরের কীর্তি দেখেছেন ও যদি সত্যি নবী হয় ওকে বল ওর আল্লাহকে বলতে ওর আল্লাহ যেন গজব দেয় আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে দিলে কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত ওমা কানাল্লাহু লিআযাবহুম ওয়া আনতা ফিহিম জোরে বলে আর জোরে বলা গেল না হাবিব আপনি কষ্ট নেবেন না আমি আল্লাহ যেখানে আপনি থাকবেন যতক্ষণ থাকবেন আপনার খাতির আমি আল্লাহ ওইখানেতে আমি আল্লাহ গজব দেব না জোরে বলে
ওজন্য কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না আল্লাহর ওয়াদা এটা ওমাকান আল্লাহ লিআযাবহু ওয়ান্তা ফিহিম কিয়ামত পর্যন্ত নবীর দরবারে গজব হবে না এই আয়াত যেখানে আপনি থাকবেন যতক্ষণ থাকবেন আপনার জন্য ওখানে আমি আল্লাহ গজবটা দেব না জোরে বলে আর জোরে বলা গেল না কেন আমার নবী শুয়ে আছেন মদিনা শরীফে মদিনা শরীফে নবী আছেন ওখানে গজব হবে না কিয়ামত হবার আগে নবীর ওই রওজা শরীফের অংশটাকে আল্লাহ উঠিয়ে নেবেন জোরে বলে কেন ওটা জান্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে না জান্নাত ধ্বংস হবে না আল্লাহ রাসূল বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই মুদ্দিখানের অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সময়ের মধ্যে একটা বাগান বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না আল্লাহ নবী সাহাবা দিন লেওয়াজ করেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়াত করেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও সাহাবারা কিয়ামত হবার আগে দুনিয়া ধ্বংস হবার আগে দুনিয়া যখন ফানা হয়ে যাবে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হবার আগে কিয়ামত হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ খানা করবে ও রব্বি আল্লাহ পাক আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা আমি ঈমান খোদা যাব দুনিয়া ধ্বংস করে দেবেন দুনিয়া ফানা হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ও রব্বি আল্লাহ পাক আমি ঈমান খোদা যাব আমার আশ্রয় খানা খোদা আমার জায়গা খানা খোদা ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা সাবানা ইন্নাল ঈমানা লা ইয়ারজুল আল মদিনাতে কামা তারজু হাইয়াতুল আজুরিয়া বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা সাবানা ঈমান গাল্লা বাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন জনে মনন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজুল আল মদিনা কামা তারজু হাইয়াতু ইলা যুহরিয়া ইন্নাল ঈমানা লা ইয়ারজুল আল মদিনা ইমান কে আমার আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে কামা যেমন তারজু হাইয়াতু ইলা যুহরিহা সাপ যেমন তার গর্তে ফিরে আসে আল্লাহ আমাদের ঈমান কে আমার নবীর দরবারে ফিরিয়ে দেবেন জোরে বলে আর জোরে বলা যাবে না ঈমান মক্কা শরীফে গেল না মদিনায় কেন যাবে বলেন ঈমান মক্কা শরীফে যাবে না মদিনায় যাবে কারণটা কি কারণ এটা কাবা শরীফকে মানাটা ভালোবাসাটা আমাদের ঈমান নয় কাবা শরীফকে ভালোবাসাটা ঈমান নয় রাসূলুল্লাহর মহব্বতটা আমাদের ঈমান জোরে বলে কাবা শরীফকে মেনে চলার কোনো পথ নাই রাসূলুল্লাহ মেনে চলা রাসূলুল্লাহর আদর্শের পথ আছে নবীর আদর্শকে মেনে চলাটা আমাদের ঈমান জোরে বলে আর জোরে বলা যাবে না যে মদিনা শরীফে শান আল্লাহর রাসূল বলেছে আল্লাহর রাসূল হিজরত করে গেলে এই হাদিসে দাবি হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানা ইসলাম গ্রহণ লাগে নাম ছিল আব্দ শামস মুসলমান হলে নাম হলো আব্দুর রহমান আব্দুর রহমান আবু হুরাইরাটা নাম নয় ওটা ওনার নাম নয় ওটা আল্লাহর রাসূল ভালোবেসে ওনাকে ডেকেছে নামাবে শরীফে বসে বসে বিড়ালে ছানালে বিড়াল বাচ্চালে খেলা করছে নবী ডাকলেন আব্দুর রহমান লাব্বাইকা রাসূলুল্লাহ নবী সামনে হাজির বিড়াল ছানা জামার অস্তিনের মধ্যে নিয়ে নবীর কাছে এসেছেন কথোপকথনে বিড়াল ছানাটা বার হয়ে গেছে নবী পাক দেখে হেসে ফেললেন আল্লাহর রাসূল বলে দিলেন ইয়া আবা হুরাইরা ইয়া আবা হুরাইরা এই বিড়াল ছানা সাতিবা বিড়াল ছানার বাপ সেই যে নবী দেখেছেন নাম আব্দুর রহমান দুনিয়া ভুলে গেছে নবী দেখে যা আবু হুরাইরা ওটাই ওনার নাম হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ যিনি নবীর জবান থেকে যা শুনতেন সব বলে যেতেন নবীর কাছে যে ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জবান শরীফ থেকে যা শুনি সব বলে যাই শরীরে ছিল একটা চাদর নবী পাক বলেন চাদরটা বিছিয়ে দাও চাদর বিছিয়ে দিলেন নবী পাক নূরের হাতটা ওনার সিনার উপর রাখলেন বুকে আব্দুর রহমান লাব্বাইকা রাসূলুল্লাহ চাদরটা জড়িয়ে নাও
হুজুর চাদর জড়িয়ে নিলেন কিতাব এসেছে আল্লাহর রাসূলের ওফা শরীফের আগে পর্যন্ত জবান শরীফ থেকে রাসূলের যা শুনেছেন একটা কথাও আর উনি বলেন না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ নবী পাকের সাহাবাদের নাম কি কি যে এরকম আছে আমার নবী পাকের সাহাবী হলেন হযরত সাফিনা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফিনাতুন মানে জাহাজ সাফিনাতুন মানে জাহাজ জাহাজ ওনার নাম কিন্তু সাফিনা নয় নবী ডেকেছিলেন ওনার নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা আল ইসাবা ফি তামহিজিস সাহাবা ওই কিতাবের মধ্যে উনি লিখলেন ওনার আসল নাম হলো হযরত কায়েস হযরত কায়েস আল্লাহ রাসূলের সাথে সফরে গেলেন সফরে গেলে এক জায়গায় নবী দাঁড়িয়ে রেস নিচ্ছেন জিরিয়ে নিচ্ছেন কিতাব এসেছে আল্লাহ রাসূল বলেন চলো উনি পিঠে মালগুলো তুলতে তুলতে এত মাল তুলে ফেলেছেন নবী পাক দেখে হেসে বলে দিলেন সাফিনা তুমি কি জাহাজ হইছো জাহাজ কত মাল পিঠে তুলেছো ওনার নাম হলো কায়েস নবী বললেন সাফিনা তুমি জাহাজ নাকি কত মাল তুলেছো ওই যে নবী বলেছেন সাফিনা ওটাই নাম হয়ে গেল কিতাব এসেছে উনি আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন সাতটা উট যত মাল বইতে পারতেন হযরত সাফিনা নবী পাকের দুয়ার বরকতে উনি একাই তত মাল বয়ে দিতেন আর জোরে বলা গেল না সাতটা উট পিঠে যত মাল তুলতো হযরত সাফিনা উনি একা তত মাল বইতেন খালি নবী পাক জবান থেকে বলেছিলেন সাফিনা জাহাজ জোরে বলবেন না মুস্তাদরাকে হাকিমের মধ্যে বাবা যায় আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল পানি জাহাজটা নষ্ট হয়ে গেল আল্লাহ রাসূলের সাগামী হযরতে সাফিনা রাদি আল্লাহু তাআলা আনহু বেশে 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 সমুদ্র কিনারায় চলে গেলেন সমুদ্র ধারে চলে গেলেন একটা জয়ীফ রেওয়াতে পাওয়া যায় একটা কমজোর রেওয়াতে পাওয়া যায় ফিগে আজিম্মাতুন ফিগে আজিম্মাতুন ফিগে আজিম্মাতুন বড় বড় অজগার সাপুন ফনাতুল আজে কামে ফনাতুল আজে কামে ও যুবক সই বন্নরা মধ্যে পাওয়া যায় মুস্তাদরা কাকেমের মধ্যে জেনে আল্লাহ রসুল সাগামী হযরতে সাফিনা রাদি আল্লাহু তাআলা কোন কোরমের সমুদ্র পারে উঠে গেলেন সমুদ্র কিনারায় চলে গেলেন হযরত সাফিনা কি দেখেছেন বড় বড় সিংহগুলি বড় বড় বাঘগুলি হা করে আছে খামে গালটাকে ফাঁকা করে আছে খামে ও যুবক আল্লাহ রাসূল সাগাবি হযরত সাফিনা সিংহদের দিকে তাকিয়ে থাকে বাঘের দিকে ফিরে ফিরে হযরত সাফিনা জানিয়ে দিলেন হযরত সাফিনা বনে দিলেন ইয়া আবাল হারে يا أبا الحارس أنا مولى رسول الله صلى الله عليه وسلم يا أبا الحارس أنا مولى رسول الله صلى الله عليه وسلم يسمع من شرع الله رسول سغامي حضرات قائد سفينة رضي الله تعالى عنه زبان شريف القدر دا شنع 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 باق شنع زبان آواز کرنے دلو تونتا بولے آواز کرنے جانئے دلو او حضرات سفينة امرا جانتے پرے گئے جی بستے پرے گئے جی تمہیں انہوں کے انہائی تمہیں غلے اللہ رسول آزاد کرا غلام جنہ بولن سبحان আর একটু জোরে বলুন সুবহান নৌকো ভেঙেছে পারে উঠে দেখছে বাঘ খাবে হা করে আছে জঙ্গলে সিংহ আর বাঘের ডাক নাম হচ্ছে আবুল হারেস আবুন মানে বাপ হারেস মানে তসনস লন্ড ভন্ড করে দিবা
আমাদের সমাজের যুবক গুণ বাচ্চা ছেলে গুণ আমাদের বাড়ি মায়েরা বোনেরা বাড়ি মেয়ে গুণ কাপড় গুণকে কত সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখে আর নাকি সুন্দর থাক থাক করে রাখে কথা ঠিক বলছি না ভুল আপনাদের অসুবিধা হচ্ছে বিরক্ত বোধ করে আমাদের কিছু দরকার পড়লে কি করি আমরা আলমারির পাল্লাটা খুলে টান দিয়ে সামনে চলে যাই যেটা দরকার সেটা নিয়ে দরজা লাগে লক করে দেয় যখন মায়েদের বোনেদের মেয়েদের কিছু লাগে দরকার পাল্লা খুললে হুরহুর করে সব পায়ের কাছে পড়ে ও ছেলেগুলো কি ডানপিটে হয়েছে দেখেছো একটু হ্যাঁ ও দা ছেলেগুলো কি ডানপিটে হলো দেখেছো এটা কাপড় গুছিয়ে রাখতে দিলনি সব ভাঁজগুলোকে খুলে লন্ড ভন্ড করে বলতো আমাদের মায়েরা রাগ করে বলে না এই আলমারিটা তিন দিন আগে আমি গোছালাম তুই কি করলি বাপ এটা তুই এই সব কাপড়গুলোকে তালতে কে রেখে যে সব ধোয়া ইস্তিরি করা কাপড় এই যে লন্ড ভন্ড করা জঙ্গলের বাঘ আর জঙ্গলের সিংহ ডাক নাম হচ্ছে আবুল হারেস আবুল মানে বাপ হারেস মানে তসনস ওর একটা নাম হচ্ছে আবুল হারেস তসনস করার বাপ হযরতে সাফিনা দেখতে বড় বড় সিংহ বাঘ হাঁ করে আছে খাবে উনি বলে ফেলে ইয়া আবুল হারেস এ জঙ্গলের বাঘ সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিন্তু আল্লাহর রাসূলের আজাদ করা গোলাম সুবহানাল্লাহ বলে উনি ভয় কাচ্ছেন না এই পশু আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উনি বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমাউ মানে শোনা এই শব্দটা যখন বাঘ বা সিংহর কানে চলে গেল বাঘ সিংহ বলে ত ত জবান আওয়াজ করে ত ত মানে এই হযরত সাফিনা আমরা বুঝতে পেরে গেছি তুমি আল্লাহর রাসূলের আজাদ করা গোলাম তোমাকে চিনতে পেরে গেছি জোরে বলে আর জোরে বলা গেল না হযরত সাফিনা মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস শরীফে এসেছে বাঘ বা সিংহ এই মাথা দিয়ে উনাকে ঠেলে 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 জঙ্গলের বাইরে রেখে গে বাঘ জবান আওয়াজ করে ফাহম হামাত ফাহম হামাত এই আওয়াজ করে বাঘ বা সিংহ উনাকে আলবিদা জানাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন কোন ব্যাখ্যায় লিখেছে বাঘ বা সিংহ এই ফাহম হামাত আওয়াজ দিয়ে বুঝাচ্ছে এই হযরত সাফিনা বিশ্ব নবীর কাছে কি আমাদের তরফ থেকে সালামটা জানিয়ে দেবেন জোরে বলে আর জোরে বলা গেল না নবী পাকের সাহাবাদের কিছু নাম আছে যারা মুশকিল হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল বলেছে ঈমানকে আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারজু হাইয়াতুল যুহরিহা সাপ যেখানেই যাক গর্তে ফেরে না সাপ যেখানেই যাক গর্তে আসে না সাপ যেমন তার গর্তে ফিরে যায় ঈমানকে আল্লাহ কিয়ামতের আগে নবী পাকের দরবারে পাঠিয়ে দেবেন আমাদের ঈমানের হিফাজত হবে আমাদের রাসূলুল্লাহর দরবার জোরে বলে আর জোরে বলা গেল না এবের আমাকে বলেন ঈমানের হিফাজত যদি হয় নবীর দরবার যাদের মনে যাদের অন্তরে যাদের হৃদয়ে যাদের দিলে আমাদের নবীর মহব্বত ভালোবাসা থাকবে তাদের করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে না বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন তবেই তো মুমিন যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না মানা কাকে বলে নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসা কাকে বলে ইমানের হেফাজত নবীর দরবার যে মদিনা শরীফের সম্মান নবী বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস যে মা আয়েশা আল্লাহর রাসূল এত ভালো এত মহব্বত আমার মাকে করতেন আমার নবী মাঝে মাঝে ভালোবাসাতে ডাকতেন ইয়া আয়েশা তো হুমায়রা আয় আমার লাল টুকটুকে আয়েশা জোরে বলবেন না আর জোরে বলা গেল না স্বামী স্ত্রী ভালোবাসা ইসলাম শিখিয়েছে জোরে বলে স্বামী স্ত্রীর প্রেম শরিয়া শিখিয়েছে স্বামী স্ত্রী ভালোবাসাটা হলো আল্লাহর রহমত সুবহানাল্লাহ বলবেন না আমাদের সমাজে আবার ভালোবাসার দিন আছে আপনাদের ভাঙড় এলাকায় কথা বলে না ভাঙড় এলাকায় ভালোবাসার দিন নেই জানুয়ারি মাসের পরে কোন মাস আসে কথা কয় না কেন কি মা ফেব্রুয়ারি কতারি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তার মানে কি ভালোবাসার দিন লজ্জাও লাগে না তোদের ছি 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 ভালোবাসার আবার দিন লাগে ভালোবাসার আবার দিন লাগে আমার ইসলামে প্রত্যেকটা সেকেন্ডই ভালোবাসা জোরে বলে আর জোরে বলা যাবে না
বছরে একটা দিন পার্কে গিয়ে পার গুনকে সমাজের জাহান্নাম আর কারখানা তৈরি করে বলে নাউজুবিল্লাহ মিন 14ই ফেব্রুয়ারি আমাদের সমাজের পার গুনকে জাহান্নাম আর কারখানা তৈরি করে বিয়ের আগে ভালোবাসা বিয়ের আগে প্রেম একটা লজেন্সকে ভেঙে দুজন খেয়েছে হাসির জিনিস নয় এগুলো আব্বেনা সানাউল্লাহ সিদ্দিকী হাসাতে ফুরফুরা শরীফ থেকে এসে না কার্টুন করতে হুজুর আসেন আমি এটা হাসাবার জায়গা না এটা রাসূলের মিম্বার দ্বীনের শিক্ষা জায়গা এটা এগুলো শিক্ষার কথা ইয়ার কি ছলে এগুলোকে দিতে নেই ইসলামটা সেনসিটিভ বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লা ইকরাহ ফিদ্দিন দ্বীনের মধ্যে জবরদস্তি নেই কিন্তু দ্বীন মানতে গেলে মানার মতো মানতে হবে আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দেয় বলুন আমিন যদি বলেন আল্লাহু বিয়ের আগে দেখবে কত ভালোবাসা 14ই ফেব্রুয়ারি হচ্ছে পার্কে চলে গেল একটা লজেন্সকে ভেঙে দুজন খায় একটা ক্যাডবেরি ভেঙে দুজন খায় বাপও অমত মাও অমত মেয়ের বাপও অমত মাও অমত তারপরও ছেলে মেয়ে গুনো মা বাপের বিনা অনুমতিতে বার হয়ে বিয়ে করে নেয় সমাজে হচ্ছে না এগুলো নাউজুবিল্লাহ বলে একদিন আপনি বাপ হবেন একদিন মা হবেন সেদিন বুঝবেন মা বাপ কষ্ট দিলে কি হয় সেদিন বুঝবে ছেলে মেয়ে মা বাপকে কষ্ট দিলে কি হয় সেদিন বুঝবেন বাপটা ভ্যান চালায় বাপটা ভ্যান চালায় বাপটা ফজরের সময় উঠে নামাজ পড়ে সবজির গাড়ি রাত 12টায় রেডি করে রাখে নামাজটা পড়ে টান দেয় প্যাটেল করা ভ্যান টেনে 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 সে রাজা হাট চৌমাথা কথা ঠিক বলছে না বলুন সে 6 লেনের মোড় সবজি দিতে যাচ্ছে লড়িতে লোড হবে ছেলেটা বড় লোকের ঘরে ছেলের একটা ঠান্ডার জ্যাকেট দেখে ছেলেটার মন হয় আমগো কিনবো বাপকে বলে আব্বা ওরম জ্যাকেট লাগে বাপ তো গরিব প্যান চেলিয়ে খায় বাবা অত টাকা না আব্বা আমার লাগবে খটর পুকুর থেকে কিনেছে বাপ গুনো কি করে যার ডিউটি 5 ঘন্টা করে বাপটা 7 ঘন্টা করে ওভার ডিউটি ওভার টাইম সবজি বইও সব বিকেল বেলায় এলাকায় ভ্যান চালাচ্ছে যেটা অন্য সময় চালায় না চালিয়ে চালিয়ে ওই টাকাটা জোগাড় করে ছেলের হাতে দিয়ে বলে যা বাবা যা যা তুই ওইটা কেন ওটার নাম বাপ ওটার নাম মা জোরে বলবে আর জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না তারপরও ছেলে মেয়ে কোনো বড় হয়ে মা বাপের অনুমতি লাগে না নিজেরাই বার হয়ে চলে যায় বিয়ে করেছে গজব হবে না তো রহমত হবে 6 মাস পরে একবার দুলা ভাইকে ফোন করে একবার চাচাতো ভাইকে ফোন করে একবার বোনটাকে ফোন করে একবার চাচাকে ফোন করে একবার মামাকে ফোন করে খালাকে একটা আব্বা মাকে বলো না একটু ঘরে যাব কেন থাক বাইরে এ ডালে থাকলে ও ডালে লাপালে ও ডালে গেলে এ ডালে গেলে ঘরে কেন ঘরে বলে ফোন পেতে আর টাকা নেই এটিএম কার্ডে আর টাকা নেই হোটেলে ঘোরা টাকা শেষ আনে এক সপ্তাহ ছিল না বলে হোটেলে বাসন মেরেছি আর ওই হোটেলেই খেয়েছি একটু ঘরে যাব থাকো ভালোবাসা করে বিয়ে করলে বাপ রাজি না মা রাজি না মা বাপের মুখে থুতু দিয়ে ঘর থেকে বার হয়ে গেছে যা তোর ভয়ে আসবুনি যা কত গরম রে বাবা তোমাকে তোমার মা বাপ উলঙ্গ অবস্থায় দেখেছে গোটা শরীরের কোথায় কি আছে মা বাপের থেকে বেশি কেউ জানে না আমাকে আমার মা আমাকে আমার বাপ আপনাকে আপনার মা আপনাকে আপনার বাপ গোটা শরীরটা উলঙ্গ অবস্থায় শরীরের কোন অংশে কি আছে মা বাপের থেকে বেশি কেউ জানে না সেই মা বাপের মুখে থুতু দিয়ে ছেলে মেয়ে চলে গেল থাকবো না তোর ঘরে যা আমরা আমাদের দেখে নেব 6 মাস পরে ঠান্ডা লেজ গুটিয়েছে গুটিয়ে মা বাপ আল্লাহ তো মনটা নরম করেছে সুবহানাল্লাহ বলে মা বাপের মনে আল্লাহ দয়া দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলা গেল না ফলে ফেরে 3 মাস 4 মাস না কাটতে কাটতে ঠুকুর মুখ শুরু হয়েছে মা বাপ থেকে দায় নেই নিজেরাই দেখেছ সমাজে হয় না প্রেম ভালোবাসার দিন লাগে না 14ই ভ্যালেন্টাইন বছরে একদিনই ভালোবাসবে আর 364 দিন পিড়বে আমার ইসলাম প্রত্যেকটা সেকেন্ড আমার ইসলাম বলেছে স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করে জোরে বলে আর জোরে বলা গেল না মাতৃ দিবস নেই বাপরে বাপ পেপারের হেডলাইন 20টা মা বসে আছে চেয়ারে আর পায়ের তলায় সব গামলা পা ধোয়াচ্ছে নতুন গামছা দে না রে মায়ের পা মুছিয়ে দে মাতৃ দিবস মাকে দে মিষ্টি খাওয়া বছরে একবার আর সারা বছর উঠতে বসতে মাকে গাল দেয় তোদের মুখে চুন কালি
ও ইসলামের মা ভালোবাসা ইসলাম ওটা শেখায় না আমার ইসলাম বলে যে প্রত্যেকটা সেকেন্ড মাকে ভালোবাসো প্রত্যেকটা সেকেন্ড মাকে ভালোবাসো এটার নাম হলো ইসলাম জোরে বলো আর জোরে বলা যাবে না ওরকম ভালোবাসা আমার ধিক্কার জানাই চাই না বছরে একদিন মায়ের পা ধুইয়ে বছরে একদিন মাকে ভালো খাইয়ে বছরে একদিন মাকে দামি ধারণ দিয়ে পা মুছিয়ে এক মাস নয় এক বছর 364 দিন মায়ের সাথে দুর্ব্যবহার ওটা চাই না আমরা সারা বছর মাকে নুন ভাত খাওয়াবো সারা বছর মাকে ছিড়া গামছায় পা মুছাবো সারা বছর মাকে ভালো যত্ন না করতে বলো কম যত্ন করবো তো মায়ের সাথে বিয়াদবি করবো না এটার নাম হলো আমার ইসলাম জোরে বলেন সুবহান আর জোরে বলা যাবে না বছরে একদিন মায়ের মুখে মিষ্টি দিয়ে 364 দিন গাল দিচ্ছে উঠতে বসতে কথা ঠিক বলছো না ভুল বলছি ছি 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 বলে না কি আবার সভ্য সমাজের মানুষ এরা এরা বলে সভ্য সমাজের অসভ্য মানুষ কথা ঠিক বলছো না ভুল বলছি আল্লাহ পাক এসব ফিতনা থেকে হেফাজত করে আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মাকে নবী ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী জীবন আমার মাকে মারেনি সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন বুখারী শরীফের হাদিসে এসেছে মা বলেছেন আমার নবী রাত্রিতে তাহাজ্জুদ পড়তেন নবী আর কেবলা এর মাঝখানে আমি আয়েশা হতাম নবীর মাঝখানে জোরে বলে আমার নবী তাহারি বা মানতেন আর আল্লাহর কিবলা এর মাঝখানে শুয়ে থাকতেন মা কেন নবীর ঘরটা তো ছোট ছিল ছোট দুজনের বেশি তিন চারজন থাকা জায়গা ছিল না ওই ঘরে নবী রাত্রিতে তাহাজ্জুদ পড়তেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আল্লাহ আমাদের নবীর জন্য রাত্রিতে তাহাজ্জুদটাকে অতিরিক্ত করেছেন বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তাহাজ্জুদ নবী পড়তেন রাতে মা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আয়েশা শুয়ে পড়তাম পাটাকে গুটিয়ে রাখতাম আমার নবী কিয়ামে দাঁড়াতে আল্লাহ রাসূল এত লম্বা কিরাত করতে মা বলেছেন আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম ঘুমিয়ে পড়ে পাটা গুটিয়ে রাখতে রাখতে ঘুমের ঘরে পা লম্বা হয়ে যেত নবী সেজদায় যাবেন কথা কিতাব এসেছে আল্লাহর নবী রুকু থেকে উঠে সেজদায় যাবার আগে নবী আমার মায়ের পায়ের চিমটি কাটিয়ে নিতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী মায়ের পায়ে চিমটি কাটলে মা ঘুমের ঘরে পাটাকে টেনে নিতেন আমাদের রাসূল সিজদায় চলে যেতেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী আবার সিজদা থেকে দাঁড়িয়ে গেলে মা আবার পা গুটিয়ে রাখতে রাখতে আবার পা ছেড়ে লম্বা করে দিতেন আল্লাহর নবী আবার রুকু থেকে উঠে সিজদায় যাবার আগে নবী মায়ের পায়ে আবার চিমটি কাটলে মা ঘুমের ঘরে পাটাকে আবার টেনে নিতেন আমাদের রাসূল সিজদায় চলে যেতেন জোরে বলো আর জোরে বলা যাবে না এত মহব্বত করতেন নবী আমার মাকে মা যেখানে গিলাসে ঠোঁট দিয়ে পানি পান করতেন আল্লাহর রাসূল ঠিক ওইখানটাই ঠোঁট দিতেন জোরে বলে আপনার স্ত্রী গ্লাসে যেখানে ঠোঁট দেবে আপনার 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 যেখানে ঠোঁট দেবে যদি আপনি স্বামী হয়ে ওইখানটায় ঠোঁট দিয়ে পানি পান করেন ওই পদ্ধতিতে পানি পান করাটা সুন্নতের স্বভাব হবে যেটা বলে আমাদের সমাজে আছে স্বামী স্ত্রীর মহব্বত বলে সমাজ কেন গজব হবে না বলে কেন করোনার মতন গজব আসবে না সমাজের মেয়েগুলো নিজের স্বামীর সাথে গল্প করতে কষ্ট হয় পাড়ার বেগানা পুরুষগুলোর সঙ্গে হেসে হেসে আড্ডা দিতে মনটা খুশি হয় নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলবেন না নিজের স্ত্রীর সাথে গল্প করতে স্বামীর সময় নাই পরের বউয়ের সাথে কলতলায় পানি আনতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে হুঁশ নেই যে আমি পানি আনতে এসেছি নাউজুবিল্লাহ বলেন গজব নয় তো রহমত বলে এটা গজব না রহমত আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী ভালোবাসা দান বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা মা আয়েশা বলেছেন আল্লাহর নবী মদিনা শরীফের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা মদিনাতা কাহুব্বিনা মক্কাতা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা মদিনাতা আল্লাহ আমি নবী মদিনা শরীফকে ভালোবাসি জোরে বলে আল্লাহ আমার অন্তরে মদিনার মহব্বত দেন কাহুব্বিনা মক্কাতা কাহুব্বিনা মক্কাতা আল্লাহ যেমন আমার অন্তরে মক্কা শরীফের মহব্বত দিয়েছেন তারপরে নবী বলছে আও আশাদ্দা আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বতটা মক্কা শরীফের থেকেও বেশি করে দেন জোরে বলেন আর জোরে বলা যাবে না সেই নবীকে ভালোবাসেন তবেই আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন সকলে বলুন আমিন
আজ থেকে 1443 বছর আগে আল্লাহর রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আল্লাহর রাসূল হিজরত করে এসেছেন হিজরির 1443 হিজরি আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম আল্লাহর রাসূল বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাদান আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম আফজাল মানে উত্তম সিয়াম মানে রোজা আফজালুস সিয়াম উত্তম রোজা বাদা রমাদান বাদ মানে পরে রমজানে পরে শাহরুল্লাহিল মুহররম মুহররম শরীফে রোজাটা হলো রমজান শরীফের পরে উত্তম রোজা বলুন না সুবহানাল্লাহ আরবি মাসের দ্বিতীয় মাস হচ্ছে সফর আল্লাহর রাসূল বিদায় হজ করে এলেন বিদায় হজ আল্লাহর রাসূল বিদায় হজ করে এসে মদিনা শরীফে আমার রাসূল এসে অসুস্থ হয়ে গেলেন আমাদের নবী কমজোর হয়ে গেলেন বিমার আমাদের নবী অসুস্থ হয়ে গেলেন জ্বর আহ নবী পাক কিছুদিন সুস্থ হন আবার অসুস্থ আবার সুস্থ আবার অসুস্থ এই করে করে আল্লাহর নবী কন্টিনিউ কম বেশি 15 দিন নববী শরীফে ইমামতি করেন নববী শরীফে নামাজ পড়েন 15 দিন আল্লাহর রাসূল 15 দিন নামাজের পরে ডাকলেন আমাদের মা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন গোটা পৃথিবীর মুমিনদের মা জোরে বলবেন না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কুরআন শরীফে 22 পারা সূরা আহজাবে 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে আন-নবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহি ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহু আন-নবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহি আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকে উত্তম নফসের থেকে কাছে জোরে বলো ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহু আর আমার হাবিবের বিবিরা হচ্ছে তোমাদের মা বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আমাদের মাকে ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ একটু যাও আমি নবী যে বড়টা কমজোর হয়ে গেলাম আজ 15 দিন আমি নবী অসুস্থতালে ইমামতি করেছি আমি নবী আর যেতে পারবো না তুমি এক কাজ করো তোমার আব্বাজানকে গিয়ে বলো আমি নবী আমার মুসাল্লায় যেন দাঁড়িয়ে একটু নামাজটা পড়িয়ে দেয় আম্মা যান নবীর পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলে ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদুলে মাপ চাই আমার আব্বার মনটা হচ্ছে বড়টা নরম আপনার মুসাল্লায় দাঁড়িয়ে আমার আব্বা ইমামতি করাতে পারবে না হুজুর আপনি অন্য কারোর নামটা বলেন নবী বলছেন না আমার আবু বকরকেই বলো জোরে বলো আম্মা যান কিছু বললেন না টুক 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 করে চলে গেলেন হযরত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমাদের নবীকে চারটি বড় বড় সাহাবা দিয়েছেন হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুজন হচ্ছেন আমার নবী পাকের শ্বশুর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই বলবেন না সুবহানাল্লাহ হযরত মা হাফসা হলেন উমর ফারুক হুজুরের মেয়ে আম্মা জান চলে গেলেন আই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক আমার আব্বার কথা বলছে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়া তুমি তো জানো আমার আব্বার মনটা নরম তুমি এক কাজ করো আল্লাহর রাসূলকে গিয়ে বলো ওটা আমার আব্বার নাম না বলে নবী জানো তোমার আব্বারটা বলে আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওটা আবু বকর সিদ্দিকের নাম না বলে আমার আব্বারটা বলে নবী বলছেন লা আবি বকর হাফসা আমি নবী আমার মুসাল্লায় আমার আবু বকরই দাঁড়াবে জোরে বলুন আর জোরে বলা গেল না আল্লাহর রাসূলের সাহাবা কেউ বলেছেন 115 কেউ বলে 125 কেউ বলে 144 কম বেশি 150,000 সাহাবা এই 150,000 মধ্যে একটাই মাত্র সাহাবী একটা পাঁচটা না একটা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুসাল্লায় দাঁড়িয়ে আমার নবীর সামনে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন 150,000 মধ্যে একটা জোরে বলবেন বলেন আলহামদুলিল্লাহ এত শান আল্লাহ আলা করেছে দরজা আল্লাহ এতটায় আলা করেছে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেছেন মদিনা নববী শরীফে চতুর্দিকে সব সাহাবাদের বাড়ি ছিল বাড়ি ঘর দুটো করে দরওয়াজা একটা দরওয়াজা খুলে পা রাখলে নববী শরীফ
সাহাবাদের নববী শরীফে চতুর্দিকে বাড়ি দুটো করে দরওয়াজা একটা দরওয়াজা খুললে পার রাখলেই নববী শরীফ আর একটা দরওয়াজা উল্টো দিকে ছিল নবী পাক একবার ইলহান করে দিলেন সদ্দু আবু আবা ইল্লা বাব আবি বকর সদ্দু আবু আবা প্রত্যেকের বাড়ির দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও ইল্লা বাব আবি বকর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজাটাই খালি খোলা থাকবে জোরে বলো সুবহানাল্লাহ যার যার বাড়ির দরওয়াজা নববী শরীফের দিকে আছে সবাই বন্ধ করে দাও কিন্তু আমার আবু বকর এটা খোলা থাকবে বলবেন না সুবহানাল্লাহ এত শান আল্লাহ দিয়েছে নবিউ সে কম তক ইমামু সে আলা نبیوں سے کم تک اماموں سے اعلی محمد سے ہر دم وفا کرنے والا جورے بولو نا سبحان اللہ صلی اللہ علیہ وسلم رضی اللہ تعالی اے تو شان اللہ دیے چھے افضل الناس بعد الانبیاء افضل الناس بعد الانبیاء সমস্ত মানুষের উপরে সমস্ত নবীদের পরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে বলুন না সুবহান আল্লাহ কে আবু বকর সিদ্দিক কে আবু বকর সিদ্দিক যিনি আমার নবীর সাথে হিজরত করেছেন আল্লাহ রাসূলের সাথে হিজরত করলেন হিজরতের গুহাটার নাম নবী পাক যে গুহার মধ্যে ছিলেন গুহাটার নাম গারে জোরে বলেন গারে গারে সৌ গারে হেরায় আল্লাহ কুরআন শরীফ নাযিল করেছেন আর গারে সৌরের মধ্যে নবী হিজরতের রাতে ছিলেন নবী পাক বার হয়েছিলেন মক্কা শরীফ থেকে রাতের শেষ লগ্নে আর গিয়ে পৌঁছেছিলেন দুপুরের একটু আগে তিন দিন আর তিন রাত ওই গুহার মধ্যে নবী ছিলেন তিন দিন আর তিন রাত কি খেতেন নবী হাদিস শরীফে কিতাব এসেছে আবু বকর সিদ্দিকের যে রাখাল ছিল রাখাল ওর উপর হুকুম চলে দুপুরবেলা বকরিটাকে নিয়ে চড়াবার বাহানা করে বকরিটা গেলে গুহার সামনে যাবে ওই বকরি নিয়ে গেলে বকরির দুধটা দহন করে নিতেন পাত্রের মধ্যে দুধটা রেখে দিতেন কিভাবে খেতেন কিতাব এসেছে আবু বকর সিদ্দিক ছোট 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 পাথরগুলোকে ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে রাখতেন রোদে ওই পাথরগুলো আকাশের সূর্যের রোদে তাতেতে পাথরগুলো যখন গরম হতো ওই পাথরগুলোকে উনি নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতেন পাথরের গরমে দুধ গরম হতো পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেকে আল্লাহর রাসূলকে পান করাতেন নিজেও পান করতেন জোরে বলবেন না রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদকে গুহায় দুধ দিয়ে আসতেন ওনার ছেলে রাতের দুধটা গরম হবে কি করে কিতাবে এসেছে বড় বড় পাথর নিয়ে এক পাথর নিয়ে আরেক পাথরে মারতেন এক পাথর নিয়ে আরেক পাথরে মারতেন মহব্বত ঠিক রাখেন ভালোবাসা ঠিক রাখবেন এটা আলাদা জিনিস নিজেরা যদি বিয়াদবি করি নিজেরা যদি নিজেদের মধ্যে খেউ খেউ করি নিজেরা যদি নিজেদের মধ্যে এরকম করি সম্মানকে করবে এগুলো করবেন না আল্লাহ আমাদের সুবুদ্ধি দান আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করব আল্লাহ পাক কোনোদিন তৌফিক দিলে আল্লাহ পাক কোনোদিন কবুল করে রাখা হবে এই মাহফিল আমি এই আপনাদের পশ্চিম কাঁটালিয়া এই পশ্চিম পাড়ায় প্রায় 12 বছর আগে একবার এসেছিলাম ওই নাম ওটাই মাহফিল পানি আর পানি ঝড় আর ঝড় কঠিন ব্যাপার আগে ভাঙ্গর এলাকায় অনেক জলসা হতো হয়ে ওঠে না অনেকে লেটে যায় আসতে পারি না যেতে পারি না আল্লাহ পাক কবুল করলে আমাদের আগামী 15ই চৈত্র ভাঙ্গর কলেজ মাঠ হযরত সাসি সুলতান সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ হুজুরের সে মাহফিল আল্লাহ তৌফিক আসবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে সুস্থ রাখেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা সেদিন দেখা হবে বিদায় নব হুজুর কিবলা আসবেন আপনাদের খুব ভালোবাসা কাছে খুব প্রিয় আপনাদের জানা কি আপনারা জান দিয়ে ভালোবাসেন জানা মুখ দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায় জোরে বলেন আলহামদুলিল্লাহ বললেন না হুজুর আপনাদের ভালোবাসেন কথা ঠিক না বল টানা মুখের কথা শুনলে মন ভরে যায় কথা ঠিক বলছে না ভুল বলছে মহব্বত ঠিক রাখবেন মুরুব্বিদের সাথে বিয়াদবি করবেন না অনেক দিন পরে আল্লাহ আনিয়েছেন আপনাদের কাঁটালিয়াতে এলাম আশপাশে কিছু প্রোগ্রাম আছে কম বেশি আমি এখন যাব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে হুজুর কেবলা আসবেন ভাইরা ছেলেরা যুবকেরা নামাজি হন নামাজ ফাঁকি দেবেন না
কথা বুঝলেন নামাজি হয়ে যান নামাজ থেকে দিবেন না মা বাবার খেদমত করবেন আমাদের সমাজের কিছু ভাই আছে মা বাবার সাথে বিয়াদবি করে ফেলে খবরদার মা বাবার খেদমত করবেন আল্লাহ পাক আমার যুবক ভাইদের মনটা নরম করে দেয় আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন সবাই বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা নামাজি হন নামাজি হন নামাজি হন পর্দা নাসিন হন আল্লাহ আমার মা বোনদের সুবুদ্ধি দেন আল্লাহ আমার মা বোনদের পর্দা নাসিন হন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া করে আমার মা বোনদের নামাজি করে আল্লাহ তাআলা প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন